আমায় তো কে একজন বলছিল যে ওদের মধ্যে একজন সাংসদ আছে তার বিরুদ্ধে অনেক কমপ্লেন দেওয়া সত্ত্বেও ইডি কিছু করেনি, যদিও তিনি, আমি আর নামটা বলবো না কারণ কমপ্লেন টমপ্লেনগুলো ওরা করছে, আমি বলবো না, যারা ডাইরেক্ট চিটফান্ডের সাথে যুক্ত ছিল, চিটফান্ডের মালিকের সাথে বিদেশে ঘুরতে গিয়েছিল, চিটফান্ডের সব তথ্য তাদের বিরুদ্ধে থাকা সত্ত্বেও তাদের কেন ডাকা হয় না? একই আইনে এক রকম অপোজিশনের জন্য আর এক রকম অন্যদের জন্য এ কি কখনো হয়? নুসরতের কেস নুসরত বলবে, নুসরতের কেস নুসরত লড়বে, লয়ার ক্যান সে লেট দ্য ল প্রিভেল, গুড ল প্রিভেলস, এটা আমার ম্যাটার নয়। এফআইআর করতে বলুন, ওনার হাতে পুলিশ আছে তো, উনি তদন্ত করুক না, কোনো অসুবিধা নেই। আমরা তো তদন্ত, যে কোনো তদন্তের সম্মুখীন হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি প্রস্তুত আছে। আমরা রাজনীতি থেকে স্বচ্ছতাকে পরাকাষ্ঠা মনে করি আমাদের, যে কোনো তদন্ত করুক, আমার বিরুদ্ধে তদন্ত করুন না, কোনো অসুবিধা নেই। আপনার হাতে পুলিশ আছে, আপনার হাতে এত বড় সিস্টেম আছে, এত বড় ইনফ্রাস্ট্রাকচার আছে, কেন ভয় পাচ্ছেন? বিজেপির কোন নেতা নেত্রী কারো বিরুদ্ধে যদি আপনার অভিযোগ থাকে তা তদন্ত করুন, মিথ্যে কেস দেবেন না, মিথ্যে মামলা দেবেন না। নুসরাত জাহানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে উনি 5 লক্ষ টাকা করে নিয়েছেন মানুষের কাছে, তাদেরকে বাড়ি করে দেবেন, ফ্ল্যাট করে দেবেন, তারা বাড়ি পায়নি বলে তারা অভিযোগ করেছে, কিন্তু আমাদের অভিযোগ না। হ্যাঁ, আমাদের পার্টির নেতা তাকে তাদেরকে নিয়ে গিয়ে, সাধারণ মানুষকে নিয়ে গিয়ে ইডির কাছে পৌঁছে দিয়েছে, এইটুকুই তো বিষয়, আর তো কোনো বিষয় নেই। অভিযোগটা তো সাধারণ মানুষের, নুসরাত জাহান ক্লিয়ার করুক, উনি টাকা নিয়েছেন কেন, ফ্ল্যাট দেননি কেন, নাকি টাকা নেননি, কিছু তো ক্লিয়ার করতে হবে তাকে।